খানাকুলের নন্দনপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক নির্মাণ কর্মীর। মৃতের নাম শ্রীকান্ত বেড়া। খানাকুল থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরামবাগ মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে সুভাষ জানা নামে এক ব্যক্তির বাড়িতে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন শ্রীকান্ত বাবু। সেই সময় ইলেকট্রিকে আলো জ্বালানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরিবারের লোকজন ও অন্যান্যরা তাকে উদ্ধার করে স্থানীয় খানাকুল হাসপাতালে নিয়ে গেলে বলতে পারছি না, কিন্তু ওরা 8-10 জন মিস্ত্রি ছিল। সেই কাজ করতে করতে সন্ধ্যা হয়ে যায়, অন্ধকার হয়। অন্ধকার হয়ে গিয়ে ওদের লাইট যেমন তার ফার ঝুলিয়ে কাজ করা হয়, এখন তো আর কংক্রিট লাইন ওখানে নাই, রেডিমেড লাইন করে কাজ করছিল। সেই লাইনটাকে এখন আলো পাওয়ার জন্য স্বাভাবিক আলো যেখানে হবে 3-4 জন কাজ করতে পারবে, সেরকম একটা জায়গায় ওদের মিস্ত্রি চেঞ্জ করতে বলে, সেই চেঞ্জ করতে গিয়ে এরকম ওর যে কোনো লিকেজ থাক যাই থাক অঘটন ঘটে, এই পরিস্থিতিতে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে ওকে ওদের মিস্ত্রিরা নামিয়ে লোকাল ডাক্তারের কাছে নিয়ে আসে। লোকাল ডাক্তার থেকে তিনি ব্যবস্থা তার ট্রিটমেন্ট অনুযায়ী নিতে পারেনি। ওনারা বললো আপনারা এতে হেলথ সেন্টারে অর্থাৎ খানাকুল থানায় যান, খানাকুল এতে হাসপাতালে যান, সেখানে আমরা নিয়ে আসি বা অ্যাডমিশন করি। করার পরে দেখা গেলো ডেথ, এবং তখনই হয়তো ডেথ হয়ে গেছিলো কিনা যাই না, আমরা তো আর ডাক্তার নয়, আমরা ওই উইক নয়, আমরা খানাকুলে ঢোকাই। তাতে ওনারা ডাক্তাররা ট্রিটমেন্ট দিয়ে যেটা বুঝলো যে ডেথ, তোর ছোঁয়ায় বদলে যায় মন, যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ। মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার, সততাই আমাদের মূলধন। মার্বেল, টাইলস, বাথ ফিটিং, সাবমার্সিবল, নল ফিটিং, এখানে পাবেন সমস্ত পরিষেবা। আমাদের ঠিকানা ঘোষপুর, রামপ্রসাদ, হুগলি। যোগাযোগ 8170926495 অথবা 7363023971। তাহলে আর দেরি কেন, আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার।